আওয়ামী লীগের এমপি হিসেবে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়া নড়াইলে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া নিয়ে কোনো অভিযোগ বা ক্ষোভ নেই বলেও জানিয়েছেন মাশরাফি। দ্বাদশ জাতীয় সংসদের হুইপ ও নড়াইল দুই আসনের দুইবারের সংসদ সদস্য জানিয়েছেন নিজের ভবিষ্যৎ ভাবনাও। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে লঙ্কাকাণ্ড হয়ে গেছে সে সময় চুপ করেছিলেন মাশরাফি। পরবর্তীতে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে, তাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। দায়িত্ব হারান মাশরাফিরাও, ভেঙে যায় সংসদ। সরকার পতনের আগ পর্যন্ত কথা বলার স্বাধীনতা ছিল না বাংলাদেশের মানুষের। মাশরাফির আক্ষেপেও যেন ফুটে উঠল সেই সুর। বিডি নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার বলেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময় ভোগাবে, পড়াবে, সবসময় থেকে যাবে। সবসময় তো কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। নিজের ওপর সেই হতাশা সবসময়ই থাকবে। চুপ ছিলেন কেন জানতে চাইলে মাশরাফি বলেন, এখন আসলে এসব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই। যদি সরাসরি বলি, তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল, আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে। মাশরাফির দাবি, তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনায়ও বসতে চেয়েছিলেন। শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ দল থেকে পাননি জানিয়ে এই ক্রিকেটার বলেন, রাজনীতির মাঠে আমি আমার দলের অধিনায়ক নই, সহ অধিনায়ক নই, এমনকি বড় কেউ নই। মাত্র কয়েক বছর হলো শুরু করেছি রাজনীতি, আমি আমার জায়গা থেকেই চেষ্টা করেছি, যতটুকু সাধ্য ছিল চেষ্টা করেছি যেন ছাত্রদের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারি। কিন্তু সুযোগটা না পেলে তো কিছু করার থাকে না, হয়তো দলের উপদেষ্টা মণ্ডলীতে থাকলে বা সেরকম কেউ হলে দায়িত্ব পেতাম, তারপরও সাধ্যমতো করেছি, কিন্তু সুযোগটা আমি পাইনি। মাশরাফি কেন সে সময় শিক্ষার্থীদের পক্ষে থাকার কারণে পদত্যাগ করলেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের বাইরে গিয়ে কিছু করতে হলে আমাকে পদত্যাগ করতে হতো, সেটা যদি করতাম তাহলে এখন নিশ্চয়ই আমার অনেক প্রশংসা হতো। কিন্তু প্রতিটি সময়ের বাস্তবতা আলাদা থাকে, ওই সময় যদি পদত্যাগ করতাম তাহলে আরও বড় কিছু হয় কি না বা পরিস্থিতি আরও খারাপ হয় কি না, এরকম অনেক কিছু ভাবতে হয়েছে। আমি যদি সেই ভাবনাগুলো সব তুলে ধরি সেটারও পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে, কিন্তু সম্ভাব্য পরিণতি বা অনেক দিক আমাকে ভাবতে হয়েছে। মেশ আরও বলেন, একটা দুটি স্ট্যাটাস ফেসবুকে দিলে হয়তো গা বাঁচাতে পারতাম, তারপরও অনেকে সমালোচনা করতেন, অনেকে খুশি হতেন, কিন্তু আমার জায়গা থেকে আরও বড় পরিসরে কিছু করার চেষ্টা করেছি, সেটিও পারিনি, কাজেই ব্যর্থ হয়েছি অবশ্যই। সাক্ষাৎকারে মাশরাফি জানান, নড়াইলের মানুষ তার বাড়ি পুড়িয়ে দেওয়ায় কোনো ক্ষোভ নেই, একে নিজের ব্যর্থতা হিসেবেই দেখছেন তিনি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।